আজকে আপনাদেরকে দেখাবো আসলে মালয়েশিয়াতে বুটটা কিনতে পাওয়া যায়। তো আসলে বুটটার দামগুলো কি রকম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ থেকে ফলো করবেন যাতে করে সবাই দেখতে পারে এই ধরনের ভিডিও। তো আমি একটা বাজারে আসছি আর কি, আপনাদেরকে দেখাবো এখানে যে আসলে বুটটার দাম কত বা কিভাবে বিক্রি করা হয়। চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে বুটা জাল হচ্ছে, একদম আমাদের বাংলাদেশে অন্যরকম সিস্টেমে হয় আর কি, আর এখানে হচ্ছে একরকম সিস্টেম। দেখেন এটা কিন্তু আসলে এখান থেকে মানে সরাসরি বাজারের ভিতরে আর কি, এখান থেকে জাল দেওয়ার পরে পরে এখান থেকে বিক্রি করে আর কি। দেখতে পারতেছেন এটা এটা একদম গরম গরম আর কি হয়, গরম গরম সবকিছু বিক্রি হয়। এখান থেকে মানে জাল দিয়ে সিদ্ধ করার পরে এখান থেকে বিক্রি করে, এটা একটা বড় একটা অনেক বাজার। তো আর কি বাজার থেকে আর কি সবকিছু আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখানোর জন্য, বিভিন্ন রকম বাজার থেকে ইয়া করার জন্য। দেখে দেখতেই পারতেছেন এটা, চেষ্টা করবো আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য। দেখেন এটা অনেক বড় ধরনের আর কি বাজার, এরাও আর কি এখান থেকে কিনবে। এটা আসলে কিলো ভাও না পিস ভাও আমি সঠিক বলতে পারতেছি না, তবে আমি আর কি জিজ্ঞেস করবো যে আসলে কত করে কিলো, দেখা যাচ্ছে আর কি। আমি কাছে যা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখা যাচ্ছে অবশ্য শুধু ভুট্টা এখানে হয় আর কি। দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে অনেক। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মালয়েশিয়ান টাকা। আমি একটু পরে এমনি বিজি ফ্রি হলে পরে আর কি আমি জিজ্ঞেস করবো যে আসলে কত করে এটার দাম, তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আর কি বলবো। এগুলো আর কি তুলতেছে বিক্রি করার জন্য আর কি। অনেক সুস্বাদু একটা জিনিস আসলে, কি যে কোনো একটা ধরনের আর কি কিছু মশলা দেয়, মশলা দেওয়ার কারণে আর কি জিনিসটা আর কি মানে অনেক টেস্টফুল হয় আর কি। ইনি আসলে মানে চার পিস দেখা যাচ্ছে এখানে, চার পিস এনাম রিঙ্গিত অর্থাৎ 6 টাকা মালয়েশিয়ান, আর বাংলাদেশে হচ্ছে আর কি 120 টাকা। তো আইছিল আজকে মোটামুটি এই ছিল আর কি আপনাদেরকে মানে ভুট্টা সম্পর্কে কিছু তথ্য। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে দেখতে পারবেন।